पहलगाम থেকে প্রায় 90 কিলোমিটার দূরে আরও একটি শহর আছে যার নাম শ্রীনগর। এটি ভূস্বর্গ তথা কাশ্মীরের প্রাণকেন্দ্র, আর আজকে আমরা তার উদ্দেশ্যেই রওনা দিতে চলেছি। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আজকে আমরা বেরিয়ে যাব। আমাদের লাগেজ ফ্যাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে, একটা ব্যাগ আছে, বাদ বাকি যা লাগেজ ছিল সব বেরিয়ে গেছে। খুব ভালো এক্সপিরিয়েন্স লাগলো পহলগামে। যে হোটেলে ছিলাম সেই হোটেলটাও ভালো, মুগল রিসর্ট পহলগাম, লোকটাও ভালো, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর জায়গা। কিন্তু আমাদের এখনও শ্রীনগরের ট্রিপ বাকি আছে, সেখানে আমাদের যেতে হবে। সবাই গাড়িতে উঠে গেছে, ভাইয়াকো আলবিদা। তো আমরা এখন উঠবো। শ্রীনগর যাওয়ার পথে আমরা রাস্তা একটা জায়গায় দাঁড়ালাম, এই ব্রিজটা দেখা যাচ্ছে, এইটা ঝেলাম রিভারের ওপর, এখানে এরা ফটোশ্যুট করছে। এই এরিয়াটা মানে গরমকালে যতদূর মনে হচ্ছে হ্যাবক সুন্দর লাগে, হ্যাবক এটা একটা গ্রাম টাইপের, সাঁচি গ্রাম না কি একটা গ্রাম এটা বললো সেটা। এখানে টোটাল গাছপালায় ভরা, আর এই জায়গাটা যদি গরমকালে পুরো পাতায় সবুজে সবুজ হয়ে যায়। আর এখানে যে ঝেলাম রিভারটা আছে এখানটা পুরো জলে ভরা থাকে। তো এই জায়গাটা একটা মানে মানে সিনেম্যাটিক জায়গা বলা যেতে পারে। ল্যান্ডস্কেপটা এতটা সুন্দর দেখে যতটা মানে গেস করতে পারছি, মানে এখনই সুন্দর লাগছে, মানে উইন্টারে, তাহলে গরমকালে কীরকম লাগবে। এ আলাদাই মস্তিতে আছে, এ আলাদাই মস্তিতে আছে। তা আমরা এখন ব্রিজের দিকটা যাই, দেখি ওখানটায় নিচ থেকে ওখানটায় পাঁচ দিন নামা যায় কিনা। হ্যাঁ, ব্রিজের এই পাশটাতে নামার জায়গা আছে, এইটা পুরোটা জলে ভরা থাকে সামার টাইমে। এখন তো কিছুই নেই, পাথর ফাথর যেগুলো আছে টোটাল এতটা অবধি কভার থাকে, তাই জন্য এখানে পাথরের একটা ব্যারিকেড করে দেওয়া, ম্যানমেড ব্যারিকেড করা। নদীর মাঝ বরাবর চলে এসেছি, আর সব এই যখন মানে জলের স্রোত বেশি থাকে তখন পাহাড় থেকে নামার সময় নদী অনেক পাথর যেগুলো নিয়ে আসে সেগুলো জলের স্রোতে ঘষা খেতে খেতে সব রাউন্ড হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, মানে পাথরগুলো দেখতে সুন্দর লাগছে। চা 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 আমারও তাই মনে হচ্ছে, পড়বে পরে পুরো প্যান্ট ভেজাবে কোমর অব্দি, তারপরে বলে না না আমার তো কিছু হয়নি, কোনো প্রবলেম নেই। শ্রীনগর যাওয়ার পথে আমরা সেকেন্ড স্টপে দাঁড়ালাম, জায়গাটা হচ্ছে গিয়ে কেসর ভিলেজ, ড্রাইভার সাহেব বললো। তো এখানে সবাই কেসর চাষ করে, করে এই দোকানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ওরা বিক্রি করে। এখানে সব ধরনের কেসর, বাদাম, অ্যালমন্ড, যত ধরনের ড্রাই ফ্রুট যাবতীয় জিনিস পাওয়া যায় সেগুলো এখানেই অ্যাভেলেবেল। এখানে অনেক কম দামে পাওয়া যায় বলছে শ্রীনগর পহলগাম, ওইখানে একটু কস্টলি হয়, প্লাস মিক্সিং হয়, এখানে সেই জিনিসটা নাকি মানে হয় না বলছে, কারণ এরা ডাইরেক্ট ক্ষেতের থেকে তুলে সেগুলো এই দোকানে বিক্রি করে। এগুলো কাওয়ার পট, এর মধ্যে কাওয়া পাওয়া যায়। আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, এটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। মানে সিঙ্গাড়া অসাধারণ খেতে, ভীষণ ক্রাঞ্চি, গরম, এখানকার সিঙ্গাড়াগুলো এরকম। এখানে অলরেডি কয়লা দিচ্ছে, আর এখানে স্যাফরনের গন্ধটা আসছে, এটা কাওয়ার যে জাগ এর মধ্যে ভিতরে স্যাফরন দেওয়া আছে, গন্ধটা সেরা আসছে, মন মধুর গন্ধ। তো এখানে আমরা কাওয়া নেবো, এখানে ড্রাই ফ্রুটস দেওয়া হচ্ছে। नहीं कावा? नहीं, अभी तक पिए नहीं। तो मैंने काश्मीर हमारे कावा फर्स्ट टाइम जानी एखे कम डाल लेकर श्रीनगर तो अनेक किचू देखे देखा जा कि दे शुद्ध देखल ड्राई फ्रूट दीचे और कावर जो वाटर और एगो हे ब्रेड काश्मीरी ब्रेड फर्स्ट जो ब्रेडा आमी सेटा ट्राई कर दिए काइंड ऑफ बिस्कुट टाइपर हल्का तो सल्टी आछे निमकी हमारे ওখানে যেরকম काइंड ऑफ ওরকম মানে এটা খাওয়ার সাথে খায় কিনিতে সিঙ্গারা চাট হ্যাঁ সমোসা চাট গোপালও सेम নিয়েছে খেতে এরকম এটা মনে হয় পেঁয়াজের একটা চাটনি টাইপের এটা ছোলা ভিতরে সমোসা এটা দই মনে হয় গেছে খেতে কেমন এটা এখানে খাবারগুলো একটা বিশেষত্ব আছে যদি মানটা বাসিও হয় তুমি বুঝতে পারবে না তার কারণ হচ্ছে ওটাকে দই দিয়ে দেবে বা অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট দেবে যদি বাসি হয় ধরতে পারবে এরকম এইটা চানা আছে আমরা যেরকম পহলগামে কিছু দিন বাসি পেয়েছিলাম এখানে আগে বাসি লাগছে না যদি থাকলে বোঝা যাবে चाना टक दई भैया ये कितना ग्राम है ये 5 ग्राम प्राइस कितना है इसका 1250 तो 1250 टाका दाम 5 ग्राम इसमें डाला ना इसका ऐसा कलर रहेगा धीरे-धीरे कलर छोड़ता है और वो फास्ट कलर नहीं जाएगा अच्छा पूरी तरह से जो येलो इसमें आता है ना वैसा हाँ। नहीं आएगा और वैसा कलर से जज नहीं करते फिर भी थोड़ा सा बता दूं ये जो केसर है ना इसमें हाँ। जो इसमें लीफ है ना अगर हाँ। आपको दिख रहा होगा इसमें हाँ। थोड़ा सा लीफ अगर ये डिसॉल्व हो गया समझो केसर नहीं है अगर इसका कलर चेंज हो गया वो भी केसर नहीं है केसर के पत्ते का कलर चेंज नहीं होना चाहिए अगर इसके कलर चेंज हो गया ना समझो केसर ही नहीं केसर के पत्ता अगर ये पीछे से देखोगे ना ये हल्का सा येलोइश दिखेगा हाँ, हाँ। आगे आगे जितना जाओगे ना ये रेडिश दिखेगा हाँ। हल्का सा इसका जो टिप रहता है ना येलोइश दिखेगा बाकी सारा पत्ता जो है ना रेडिश दिखेगा तो अगर कहीं पे ऐसा नहीं दिखा ना अगर ऐसा नहीं दिखेगा ना ये मतलब थोड़ा सा येलोइश नहीं दिखा ना समझो केसर ही नहीं। तो आप एक चीज बताइए एक फूल में कितना एक फूल में से मतलब एक फूल में से निकलता है 3 पीस 3 येलो 3 रेड 6 पीस निकलता है टोटल अच्छा। 3 येलो 3 रेड बट जो उसमें रेड पार्ट रहता है ना वही होता है केसर अच्छा रेड बाकी वाला पार्ट वो जो रिमेन येलोइश पार्ट रहता है ना वो केसर नहीं होता वो गुटके वाले वो जर्दा वाला अच्छा। जर्दा वाले पान वगैरह में जो जाता है सुपारी वाले जो केसर वो बिकता है 40 रुपीस 50 रुपीस पर ग्राम ये होता है केसर बिकता है 250 रुपये का पर ग्राम 250 रुपीस पर ग्राम। मेरे ख्याल से अगर कश्मीर में किसी ने 250 रुपीस से कम दिया ना केसर मेरे ख्याल से खरीदना ही नहीं चाहिए बिकॉज ऑफ डेट वो फिर प्योर नहीं होता। आज क्या आप जहाँ पे भी जाओगे हर जगह पे केसर मिलता है ऑल इंडिया मिलता है केसर बट एक्चुअली केसर खाने का तरीका खाना कैसा है पहचानना कैसा है इसको कश्मीर विजिट करना ही पड़ेगा तो अच्छे से आप समझ पाओगे। ठीक है यहाँ का जो अखरोट रहता है ना आप घर में बादाम अखरोट खाते हो भिगो के नहीं खाना सिर्फ भिगो के खाते हैं ना वैसे खाना है। देखो इसमें कितना ऑयल रहता है देखो इसमें कितना ऑयल रहता है यह हार्ट और कोलेस्ट्रॉल के लिए अच्छा था इसमें ओमेगा 3 या हार्ट और कोलेस्ट्रॉल के लिए अच्छा रहता है ये एम्प्टी स्टोमक खाना चाहिए। देखो यहाँ का बादाम भी रहता है मामरा उसका मतलब होता है मामरा का मतलब होता है मेमोरी वाला बादाम हाँ। मेमोरी को बढ़ाता है। देखो इसका खाने का तरीका रोज 4-4 बादाम खाना आप बोलते हैं भिगो के खाते हो भिगो के नहीं ये सूखा खाना ड्राई खाना होता है अगर ये भिगो के खाओगे इसका ऑयल चला जाए फिर किसी काम करने इसमें विटामिन ई रहता है। देखो मैं दिखाऊंगा देखो इसमें कितना ऑयल रहता है हाँ। इसमें विटामिन ई रहता है आंखों की रोशनी के लिए अच्छा है मायोपिया उसके लिए अच्छा रहता है ये होती है इसकी पहचान। ये शीला जी वही बताऊंगा इसकी पहचान ये क्या है ये गोज़बेरी इसको बोलते हैं शिलाजीत काला सोना बोलते हैं ब्लैक गोल्ड। देखो इतना सा गोली उठाना है सोने के टाइम दूध या पानी के साथ अगर किसी को जॉइंट्स में पेन है बैक पेन जॉइंट पेन कोलेस्ट्रॉल डायबिटीज शुगर वगैरह ना उसके लिए अच्छा रहता है। अगर किसी को जोड़ वोड़ों में तकलीफ है सोने के टाइम दूध या पानी में डालना इतना सा गोली बनाना इतना सा इसके बहुत सारे फायदे होते हैं ये गोलो कंटिन्यू खाते जो जिम विम करते हैं ना उसके लिए अच्छा रहता है। अगर कोई नॉर्मली इंसान होगा वो इतना खाएगा 3 महीने खाना होता है इतना, फिर 3 साल के लिए नहीं खाना होता है। 120 ग्राम है, 120 ग्राम खाना होता है, फिर 3 साल के लिए नहीं खाना होता है। जो ओरिजिनल केसर नीते हैं ताहले तो काश्मीर विजिट करते ही होगा और स्पेशली यही दोकाने এখানে আপনারা মানে ভরসা করে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে অরিজিনাল একদম কেশর বাদাম সব কিছু অরিজিনাল পাওয়া যায়। একটুখানি হয়তো দামটা একটু কস্টলি বা রিজনেবল আমার যতদূর মনে হচ্ছে একটু কস্টলি, কিন্তু অরিজিনাল আছে এগুলো টোটালটাই। তো আমরা এখান থেকে কিছু নেব। এখানে টোটাল পেস্তা, আলমন্ড, আখরোট, তারপরে কাজু, কিশমিশ, আর এখানে আছে কাওয়া, আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে ইলাইচি। ইলাইচি টোটাল সব রকমের ড্রাই ফ্রুটস এখানে মেলা বিক্রি করে। এটা হচ্ছে কাওয়া, কাওয়া দুটো, একটা আখরোট, আর এর মধ্যে তো প্রচুর জিনিস আছে, শিলাজিৎ, তারপরে গোলাপ জল, তারপরে এলাইচি, কার্ডামন, আর এটা হচ্ছে একটা ফেস সিরাম। এটা ফেস সিরাম না, অয়েল ছিল এটা, একটা কেশরের অয়েল। তো মোটামুটি এতগুলো জিনিস কিনলাম, বাট একটা জিনিস আমরা বুঝলাম, এই জায়গাটায় দাঁড়ালাম, এখানে আই থিঙ্ক ড্রাইভারের হাত আছে। উনি এই জায়গায় যেতে বললো তো গেলাম, মনে হচ্ছে এখানে কমিশন খাওয়ার একটা ব্যাপার আছে। মানে আমরা যেগুলো টোটাল শপিং করলাম প্রায় 10,000 টাকা মতো, সেখান থেকে আই গেস 1,000 টাকা হলো কমিশন খেয়েছে। আমরা দাঁড়িয়েছিলাম, তো একটা লোক, দোকানের একটা লোক ওখান থেকে আসতে করে তার ক্যাশিয়ার থেকে টাকা নিল 1,000 টাকা নিয়ে। আমরা এখন বেরোলাম, উনি ওখানে দোকানে থাকলো কিছুক্ষণ, থেকে ওখান থেকে ওনাকে মানে ওটা পাস করলো যতদূর মনে হচ্ছে। তাই আপনাদের জন্য একটা ইনফরমেশান রইলো, আপনারা যখনই কাশ্মীরে আসবেন, এক তো বার্গেন করার চেষ্টা করবেন, দুই এরকম কমিশন যাতে না দিতে হয় সেরকম জায়গা করবেন। ওয়েলকাম টু শ্রীনগর। আমরা চলে এসেছি এখান থেকে ডালগেট, আর মাত্র 4 কিলোমিটার। এই হলো মার্কেট, অলরেডি ঢুকে গেছি আমরা। মেন ডালগেটের মার্কেটটা এখন আসতে 4 কিলোমিটার রাস্তা এখন বাকি আছে। শ্রীনগরের হোটেলে, এই হলো হোটেল, হোটেল রোমা হলিডে ইন হেভেন হচ্ছে হোটেল। ওই দিকটা হচ্ছে গিয়ে ডাল লেক, মানে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁদিকে গেলেই ডাল লেক। আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, ওই দিকটা জ্যাম ছিল বলে ডাল লেকে, তাই ঘুরে এলাম। এই যে আমাদের রুম, মানে পহলগামের যে রুম তার থেকে এটা যথেষ্ট ভালো। আর এটা এখানে চিপ রেট, এটা মানে 1,700 না 1,800 টাকা করে বুক করেছিলাম, দেখতে হবে যাই হোক ওরকমই 1,700 টাকা 1,800 টাকা আমি কিনেছি। এটা ডাবল বেডরুম, আর এই হলো ব্যালকনি, ব্যালকনি না সরি জানলা, এটা জানলা। এখানে আয়না আছে, এখানে একটা পাখাও দেওয়া আছে মানে গরমকালের জন্য, ওয়েল মানে ডেকোরেটেড। আর এটা হচ্ছে কি বাথরুম, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট। আর একটা রুমে যাই, ওটা 4 বেডের রুম, এটা 4 বেডের রুম। আর এটা হচ্ছে গিয়ে 4 বেডের রুম, এখানেও একটা পাখা আছে, একটা আয়না আছে, দুটো বেড আছে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট লাগানোই আছে। এই যে এখানে প্লাগ, দুটো বেডেই এরকমভাবে লাগানো আছে। এটাও সেম, গিজার আছে, বেসিন আছে, আর ওয়েস্টার্ন টয়লেট, ফল সিলিং করা। আর এটারও এরকম জানলা আছে। মানে পহলগামের রুমের থেকে যথেষ্ট ভালো। এখানে অ্যাকচুয়ালি এটা সিটি টাইপ, তো এখানে সব রকম হোটেল পাওয়া যায়, আর লোক এখানেই বেশি আসে বলে হোটেলের যে রুমের রেট থাকে সেগুলো কম থাকে। আর পহলগামটা একটুখানি গ্রাম টাইপের, একটু অফ সাইড টাইপের, তাই ওইখানে একটু কস্টলি হয়। মানে এরকম টাইপের রুম যদি আমি পহলগামে নিতে যেতাম মোটামুটি আমার 3,000 টাকা পড়ে যেত, আর সেটা দেখেও ছিলাম। তাই ওখানে 15 টাকাতে আমাকে ওরকম রুম নিতে হলো যেখানে জলের একটু অসুবিধা আর এরকম মেইনটেন মানে ডেকোরেশনও সেরকম নেই। যাই হোক থেকে এসেছি যথেষ্ট ভালো মানে পহলগাম অনুযায়ী ওরকম বাজেটে প্রত্যেকে বেশি এক্সপেক্ট করা যায় না তো ঠিকই আছে। আর এখানে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আর এখানে বালিশ আছে। হ্যাঁ ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট অবভিয়াসলি। पहलगाम काश्मीर एमन एक जैगा जेखने गेले यात्रा शेष है ना बरং शुरू है किन्तु आमादेर गल्प शुधु पहलगाम ही आटके नेই রয়েছে কাশ্মীরের আরও অনেক জায়গায় আর সেই গল্প দেখতে হলে স্টে টিউনড অন मिस्टर प्रपेलर।